প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। কাশেম হুমায়ুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুল হাসান বুলবুল। মঞ্জুল হাসান বুলবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অ্যাডভোকেট সমরেজল করিম। অ্যাডভোকেট সমরেজল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমরা বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে, আনসার ও বিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা সংক্রমণের হার কমল, কমেনি মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪১ জন। যারা টিকা নেননি অথবা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তারাই মারা যাচ্ছেন বেশি, বলছেন বিশেষজ্ঞরা। ভাসমান মানুষের টিকাদান চলছে, চলতি মাসে ৮০% মানুষ টিকার আওতায় আসবে, আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। করোনাকালে অসহায় মানুষের পাশে বিএনপি নেতাদের দেখা যায়নি, এখন নির্বাচনকে উদ্দেশ্য করে তাদের উকি ঝুঁকি দিতে দেখা যাচ্ছে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাধ্যমিকের বইয়ে অর্ধশত ভুল সংশোধনের দায় সারা উদ্যোগ, স্কুলে তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার উদ্ভট চিন্তা, এইচএসসির ফল রোববার। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়ন হয়, দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কর্ণাটকের ঘটনায় বিক্ষোভ অব্যাহত, ভারতের বিভিন্ন স্থানে দাবি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা শিক্ষার্থীর অধিকার। দুই সপ্তাহ ধরে চলা ভ্যাকসিন বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত কানাডা, বন্ধ যুক্তরাষ্ট্রের সাথে পণ্য আনা নেয়া, গাড়ি নির্মাণ শিল্প ও কৃষি খাতে বিপর্যয়ের শঙ্কা। ইউক্রেনকে ঘিরে উত্তেজনার মধ্যেই শুরু হচ্ছে বহুল আলোচিত রুশ বেলারুশ যৌথ সামরিক মহড়া, মস্কোর এই পদক্ষেপকে উস্কানিমূলক আচরণ আখ্যা হোয়াইট হাউসে। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে যে প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েছেন তার অংশ বিশেষ আমরা দেখে আসছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য ছিল ২০০৮ সালের নির্বাচন, নির্বাচনী ইস্তেহার ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে বাংলাদেশ ডিজিটাল। ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ আমরা উৎক্ষেপণ করেছি, আজকে অনলাইনে সমস্ত কাজ করা যাচ্ছে, সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এমনকি ভূমি পর্চা থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল করে দিচ্ছি। করোনার সময় যে আমরা আর্থিক সহায়তা দিয়েছি সেটা আমরা সরাসরি সরকার সরাসরি যিনি পাবেন তার হাতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি, সেভাবেই বাংলাদেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, কাজে সে ভূমিহীন মানুষের জন্য যারা আমরা ঘর করে দিচ্ছি, তাদের জমি দিচ্ছি, পাশাপাশি প্রতিটি ঘরে আলো জ্বালবো এই ঘোষণা দিয়েছিলাম, আজকে তা বাস্তবায়ন হয়েছে, আজকে আমরা বিদ্যুৎ প্রায় প্রতি ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। কাজে বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলেই এই প্রচেষ্টা নেবেন সেটাই আমি আশা করি। আর ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, ব্যক্তিগত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি এবং তার ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানে থেকে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রাম আমরা নিয়েছি ডেল্টা প্ল্যান ২০১০০, এই বদ্বীপ অঞ্চল জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যাতে রক্ষা পায় এবং এর সময়ের জন্য উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম, ২০১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি,
যাতে করে বাংলাদেশের অগ্রযাত্রা আর কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কাজে সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমি আশা করি। মঞ্জুর হাসান বুলবুল, প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, তার আগে আমি একটু ভূমিকা দিতে চাই। 1839 সালে, আজ থেকে 183 বছর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ বিদ্যাপীঠ বোস্টন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1997 সালে 6 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লস ডিগ্রি তারা প্রদান করে, এবং সেখানে তাকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা আপনার সামনে একটু উপস্থাপন করছি, দর্শকদেরও সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার পিতা বাংলাদেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আর আপনিও বারবার নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে এবং নিজের জীবনকে বিপন্ন করে দেশে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটিয়েছেন। সরল অত তীক্ষ্ণ বাগ্মিতা দিয়ে আপনি দেশের জনগণের জন্য আপনার সংগ্রামের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন, তা হলো ভোট ও ভাতের অধিকার। প্রায়ই দেখা যায় তৃতীয় বিশ্বের জনগণকে ভোটের বিনিময়ে ভাতের নিশ্চয়তা দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই পায় না। অথচ আপনার সাহসী নেতৃত্বে বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের দুটোই নিশ্চয়তা পেয়েছে। বাংলাদেশের জনগণের বড় বৈশিষ্ট্য হলো তাদের সাহস। এই সাহস কেবল তাদের ধৈর্যের পরিচায়ক নয়, তাদের নিজেদের সমৃদ্ধিও বয়ে এনেছে তারা। যে বছর আপনি জন্মগ্রহণ করেন সে বছর জনগণ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও পাকিস্তানের নাগপাশ থেকে মুক্ত হতে পারেনি। সেই কারণে আপনার পিতা 80 শতাব্দী ধরে বাংলা স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন, কিন্তু তাকে ও তার জনগণকে একসাথে স্বাধীনতার ফল ভোগ করার সুযোগ বেশি দিন দেওয়া হয়নি। যেসব অফিসার আপনার পিতা মাতা তিন ভাইকে হত্যা করেছে, তারা ভেবেছিল বাংলার মানুষের প্রতি আপনার পরিবারের সেবা ভালোবাসার সুযোগ তারা খতম করে দিতে পেরেছে এবং দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারে আশা সুদূর পরাহত করতে পেরেছে, কিন্তু আপনাকে তারা গণনায় আনতে ব্যর্থ হয়েছিল। আপনার স্বদেশ প্রত্যাবর্তনের পরবর্তী বছরগুলো বাংলাদেশে অস্থিশীল ধারার প্রকাশ্য ও গোপন সামরিক শাসকদের দ্বারা শাসিত হয়েছে। এই অস্থির প্রেক্ষাপটের ধারার বিপরীতে ছিল দুটো জিনিস, প্রথমত বাংলার জনগণ, দ্বিতীয়ত শেখ হাসিনা। সে সময় এই গণতন্ত্রের কথা কেউ ভুলে যায়নি, যার প্রেক্ষিতে জন্ম হয়েছে নতুন বাংলাদেশের। আপনার সত্য গলার অবিচল দৃঢ়তা আপনাকে অপশাসকদের কাছে বিপজ্জনক করে তুলেছিল। তারা আপনাকে আপনার পিতার বাসভবনে বন্দী করে রাখলো, আপনার উদ্যমকে আপনার চেতনাকে দবিয়ে রাখতে পারেনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলো, আপনার বসবাস ছিল সেই মুক্তির মধ্যে, যে মুক্তির সাহসিকতার মুক্তি। আপনার পিতার একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখার 60 শতাব্দী পর আজ আপনি সেখানে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। শেখ হাসিনা মহান পিতার সুযোগ্য কন্যা, একটি যোগ্য জনগোষ্ঠীর মহান সেবক। বোস্টন বিশ্ববিদ্যালয় গর্বের সাথে আপনাকে ডক্টর অব লস ডিগ্রি প্রদান করছে, এবং বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রিকায় 1997 সালে 8ই ফেব্রুয়ারি এটা হুবহু ছাপা হয়েছিল। মঞ্জুর হাসান বুলবুল, আমি একটু লম্বা করেই পড়লাম এবং পুরোটাই উপস্থাপন করলাম। প্রায় সবকটি পত্রিকায় একটি শিরোনাম হয়েছে, তার মধ্যে আমি দৈনিক কালের কণ্ঠ একটি শিরোনাম, মাদার অফ ডেমোক্রেসি সম্মান পেয়েছেন খালেদা, 3.5 বছর পর জানালো বিএনপি, প্রায় একই রকম শিরোনাম কিন্তু সবকটি পত্রিকা করেছে। আপনি যদি শুরু করেন। ধন্যবাদ। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বোস্টন বিশ্ববিদ্যালয়ের ডক্টর লস যে সাইটেশনটি করলেন, যে কোনো আন্তর্জাতিক সম্মাননার ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক রীতি, একটা সাইটেশন থাকবে, এবং কেন তারা এটা দিলেন তার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ গভর্নর্স এর মধ্যে সেটার জাস্টিফিকেশন করতে হয়। এমনকি আমাদের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছিলেন, আমরা ঢাকা সিনেটে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যে বিশেষ সম্মাননা দেওয়া হয় সেটি পদ্ধতিগত একটা নিয়মের মধ্যে হয়। আপনি বেগম খালেদা জিয়ার যে পদকটির কথা বললেন,
আমি খুব খুশি হয়েছিলাম যে আমাদের একজন রাজনৈতিক নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি একটা আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন, একটা খুশি হওয়ারই কথা। আমি সেটির জন্য একটা খোঁজ খবর পেলাম। প্রথমত আমি গত তিন দিন চার দিন এই খবরটি আসার পর থেকে এই সংগঠনটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলাম, ওয়েবসাইটে ঢুকলাম। এটি এই সংগঠনটি মূলত একটি ইমিগ্রেন্ট বিশেষত ল্যাটিন আমেরিকান ইমিগ্রেন্টদের একটি সংগঠন, যারা এখন কানাডিয়ান নাগরিক হয়েছেন, তার মধ্যে পাকিস্তানি একজন আছেন, সেই ভদ্রলোক একজন সহকারী রেল স্টেশন আসতে তার জীবন শুরু করেছিলেন, পরবর্তীকালে তিনি আইন গ্রহণ এবং তারপরে তিনি বলেছেন তার যে সেই ওয়েবসাইটে তার জীবনের মধ্যে যে ছেলে মেয়েদের ভালো পড়াশোনার জন্য তিনি কানাডায় চলে গেছেন। আরেকজন আছে বাংলাদেশের মমিনুল হক নামে এক ভদ্রলোকের নাম পাওয়া গেল, তিনি হ্যান্ডবল ফেডারেশনে ছিলেন, খেলাধুলা করতেন, ব্যবসা করতেন, পরবর্তীকালে তিনি নানান সমাজকর্ম করেছেন এবং তিনি কানাডায়। খুব চেষ্টা করেছিলাম যে এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদক্ষেপ দেওয়া হলো সাইটটা কোথায়, গোটা ওয়েবসাইটের মধ্যে আমি সাইটে সেটা পাইনি। এক অ্যানাউন্সমেন্টটি কোথায়, অ্যানাউন্সমেন্টও পাইনি, তার সঙ্গে বা তার আগে বা তার পরে এই পদকটি কেউ পেয়েছেন কিনা আমি কোনো তথ্য পাইনি। তাদের এখানে একটা কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টের মধ্যে আমি গত তিন দিনে অন্তত 21 বার আমার কয়েকটা কোয়ারি দিয়েছিলাম যে বাংলাদেশ একজন সাংবাদিক সহি জানতে চাই আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তোমরা সম্মানিত করেছো, তার নামটি তোমরা কিভাবে সিলেক্ট করেছো, তার সঙ্গে আর কেউ এই পুরস্কারটি পেয়েছেন কিনা, তার আগের বা পরের কেউ পেয়েছেন কিনা, এবং এটি কিভাবে পাওয়া, মানে পাওয়ার জন্য পদ্ধতি কি, কোন ধরনের ফিজ জমা দিতে হয় কিনা, আমি কোনো জবাব পাইনি। আরেকটি ইন্টারেস্টিং যে তাদের তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে 2013 সনে তাদের 1 দশক চুক্তি হয়েছে তার একটি খবর আছে, আর 2014-15 পরে 2014-তে সম্ভবত বা 15-তে পাকিস্তানের মিশনে তাদের যে মহিলা ছিলেন তাকে একটি সম্মাননা দেওয়া হচ্ছে সেই ছবিটি দেওয়া আছে। 2013 সনে তাদের যে দর্শকটি আছে সেই দর্শকটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কানাডিয়ান বিভিন্ন রাজনীতিবিদ এসেছেন, তাদের পরিচয় আছে, কিন্তু 2018 সনের কোনো তথ্য আমি ওয়েবসাইটে পাইনি, আমি যাওয়ার চেয়েও পাইনি, যার ফলে আমি খুব হতাশ যে একটা আন্তর্জাতিক পুরস্কার আসতে হবে। তারপরে 2018 সনের তারপর 2022 সনে বা 3 বছর পরে, 4 বছর পরে জানছি, একটা আন্তর্জাতিক পুরস্কার পেলে তো একটা উৎসবের কথা, আর বিএনপির মতো দল তাদের নেত্রীকে নিয়ে উৎসব করবে, আমাদের সুশীল সমাজ যারা তারাও হয়তো মানে উৎসব করবে যে আমাদের নেত্রী পুরস্কারটি পেয়েছেন, কিন্তু আমি তো উৎসব করার জন্য যে উপাদানগুলি দরকার সেটা তো আমি দেখছি না। আমি নানা আন্তর্জাতিক সংগঠনের নানা পুরস্কার প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে সম্পর্কিত ছিলাম, যার ফলে আমি জানি যে এই প্রক্রিয়াটি কি এটি নাই, কিন্তু দুঃখজনক ভাবে একটি পুরস্কার আমরা পেলাম। এই পুরস্কারটি মাদার অফ ডেমোক্রেসি কিভাবে মানে কোন যেটি একটি বস্ত্র বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী সাইটেশন জাস্টিফাই করেন যে কেন তাকে ডক্টর ব্লস দেওয়া হলো, ডক্টর ফিরোজপুর দেওয়া হলো, এটি কেন দেওয়া হলো বুঝতে পারলাম। এখন দেখো খালেদা জিয়ার আরেকটি কৃতিত্ব আছে, আমাদের অতিরিক্ত লেখা পড়া কতটা করেন জানি না, কিন্তু হঠাৎ করে ওয়াশিংটনের পত্রিকায় তার এক লেখা ছাপা হয়েছিল কয়েক বছর আগে, ওয়াশিংটন টাইমস, আমাদের একজন একটি আন্তর্জাতিক একটা পত্রিকাতে লেখা ছাপা হচ্ছে, এটা তো খুবই গৌরবের এবং অহংকারের কথা। কিন্তু ওই লেখা পড়ে দেখেছি ওই লেখা দিয়ে বাংলাদেশের জিএসটি বন্ধ করতে দেওয়া হলো, হলো বাংলাদেশ মানে ওই লেখার মূল টার্গেট হলো বাংলাদেশ, উনি রাজনীতি করেন বাংলাদেশ, উনি রাজনীতি এই দেশের ক্ষমতায় থাকতে চান, এই দেশের প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তার লেখাটি হলো বাংলাদেশের বিরুদ্ধে। একটি পদক পেলেন, তার কোন সাইটেশন নাই, সেই সংগঠনের কৃতিত্ব নাই, তবে একটি খবর আপনাকে দেই আমি আজকে পেয়েছি যে কানাডা প্রবাসী বাংলাদেশের সাংবাদিক সহকারী সাগর তিনি অবশেষে এই সংগঠনটির সভাপতির পদ পেয়েছেন এবং মোহামেডুল হক সাহেবকে পেয়েছেন, ক্যানাডিয়ান সময় 11 তারিখ সকাল 10টায় তিনি তাদের সাথে কথা বলবেন। আমি তার যে ঘোষণা আছে সেই ঘোষণায় বলা হয়েছে যে সভাপতি খুবই ব্যস্ত, তারপরে আমাকে সময় দিয়েছে, আমি খুব আগ্রহ সহকারে সেই অনুষ্ঠানটি দেখার অপেক্ষা আছি, কারণ তার কাছে মানে ওনারা কি বলেন সেই দিক থেকে। কাজেই আমি মনে করি যে এই পদকটি যতটা সম্মান, যতটা গৌরব, যতটা অহংকারের বার্তা বয়ে আসার কথা, তার চেয়ে অনেক বেশি সন্দেহের, অনেক বেশি প্রশ্নের অবতারণা করেছে। এবং এই পদক পাওয়া না পাওয়ার সাথে সাথে খালেদা জিয়ার মানে যে
তিনি প্রধানমন্ত্রী ছিলেন একটি দলের সরকার, তাতে কিছু যায় আসে না। কিন্তু তিন বছর পরে যেভাবে ঘটা করে প্রেস কনফারেন্স করে এবং যে ব্যক্তি প্রায় বিদেশে না গেলে মারাই যাবেন, তিনি একদম সুস্থ সবল ভাবে তাকে হস্তান্তর করলেন, তাদেরকে তার সঙ্গে যে সংগঠন যে প্রক্রিয়া তার সঙ্গে এটি একটু হতাশ হওয়ার মতো বিষয় নিয়ে তারা এটি। আমি আমি খালি আর একটি কথা বলি শেষ করি সুভাষ দা, কবি আপনার আমার আপনার এবং আমার দুইজনেরই খুব প্রিয় কবি নির্মল দেবনের কবিতা ডায়রিতে মনে আছে যে বাংলাদেশে মানে মাঠের বিরুদ্ধে মাঠ চাই, পতাকার বিরুদ্ধে পতাকা চাই, মার্চের বিরুদ্ধে মাঠ চাই, ভাষণের বিরুদ্ধে ভাষণ চাই, মানে অগুন্দার একটা কবিতার মধ্যে আছে। এখন যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠনের আন্তর্জাতিক ফোরামে পুরস্কারটি পেয়েছেন, এখন আরেকটা মাদারের পুরস্কার তাদের দরকার। এখন মাদারের বিরুদ্ধে মাদার দাঁড় করানোর তারা চেষ্টা করছেন কিনা সেটি আমার কাছে মনে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে খুব গৌরব এবং অহংকৃত হতে পারতাম, কিন্তু দুঃখজনক ভাবে কুল কিনারাহীন কুল জাতহীন একটা পুরস্কারকে নিয়ে আমাদের সংসদের বাইরে বৃহত্তম দল যে উচ্চকণ্ঠ কথা বলছেন, দুঃখজনক ভাবে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে এটি লজ্জায় লাগছে যে এরকম একটি পুরস্কার। এটি তো বাংলাদেশের মতো আপনি জানেন বাংলাদেশে বহু সংগঠন আছে, এই সংগঠনের প্রধান নিজে পুরস্কারটি নেওয়ার জন্য আরো দশজন বিখ্যাত লোকের পুরস্কার দিয়ে নিজে একটা ক্রেস্ট নেয়। একটা আন্তর্জাতিক পুরস্কার একটি ক্রেস্ট মানে নয়, একটি স্বীকৃতি। সেই স্বীকৃতির জায়গাটি দেখি না এখন কানাডাতেও যদি বাংলাদেশের মতো ক্রেস্ট বানানোর দোকান থাকে এবং সেখান থেকে ক্রেস্টটা নিজ দিকে পাঠিয়ে দেয় সেটা হতে পারে। আমি একটু কালকে সর্বতারি সাগরের অনুষ্ঠানটি দেখে তারপরে হয়তো আর একটু বিস্তারিত বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আবার ফিরে আসবো। মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সমর জল করিম, আপনি এতক্ষণ মঞ্জুর হাসান বুলবুলের কথাগুলো শুনছিলেন, শুধু একটু যোগ করি, 2013-14 সালে যখন বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে ঠিক ওই সময় ইউনেস্কোর যিনি প্রধান ছিলেন তৎকালীন সময় ইরিন আবুকাবো, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিস টিভি অ্যাওয়ার্ড তুলে দেন এবং নারী ও শিশু শিক্ষা এবং বিশেষ উন্নয়নে অবদানের জন্য যে ইউনেস্কোর যে পুরস্কার সেই পুরস্কার দেবার সময় ইরিন আবুকাবো বলেছিলেন যে এই নারী সারা পৃথিবীতে আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর মানুষকে পথ দেখাচ্ছে। তা এতক্ষণ ধরে মঞ্জুর হাসান বুলবুল যে ব্যাখ্যা দিলেন তার সাথে আপনি যোগ করেন। ধন্যবাদ আপনাকে, আমরা ভাষার মাসে কথা বলছি এই জন্য ভাষা সাহিত্যের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আমার দুইজন প্রিয় ব্যক্তিত্ব কাশেম হুমায়ুন এবং মঞ্জুর হাসান বুলবুলকে নিয়ে আসছেন, তাদের সঙ্গে অনেকদিন পর কথা হচ্ছে। দেখুন বুলবুল ভাই কিন্তু অনেকগুলো বিষয়ে ওনার স্বভাব সুলভ ধীর শান্ত গতিতে চমৎকার ভাবে বলছেন, আমার এইটাকে নিয়ে আলোচনা করাটাই তেমন যেন খুব রুচিকর মনে হচ্ছে না। এই কারণ রুচিকর মনে হচ্ছে না যে উনি মাদার অফ ডেমোক্রেসি পেয়েছেন। মির্জা ফখরুল ইসলামের যে প্রেস কনফারেন্সের বক্তব্যটা আমি একটু ছোট্ট করে তুলে আমার কথাটা বলতে চাই, কোট, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং তিনি এখান থেকে ইম্পর্টেন্ট এবং তিনি এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন, এসব কারণে এই প্রতিষ্ঠান তাকে মাদার অফ অ্যাওয়ার্ড দিয়েছে, এখনো কারাগারে আসছে এই জন্য তাকে দিছেন দিছেন 3 বছর আগে। আমাদের ক্রিমিনোলজিতে একটা কথা বলে যে অপরাধী অপরাধ করে যাওয়ার সময় তার পদচিহ্ন রেখে যায়, উনি বলতেছেন যে এখনো কারাগারে আছে এই জন্য দিছে, এখনো কারাগারে এইটা কি ওরা গায়ে বিভাবে জানছে যে তিনি এই 2022 সালেও কারাগারে থাকবেন এই জন্য ওনাকে আমরা 2018 সালে পদক দিয়ে দিই। যে কোনো কিছু করতে গেলে একটা হাস্যকর অবস্থা সৃষ্টি করা ছাড়া আর কিছু কারণ নাই। আমি যদি সিম্পলি একজন নাগরিক হিসেবে অ্যাসেস করি তাহলে গণতন্ত্রের জন্য মাদার অফ ডেমোক্রেসি উনি পদক পাওয়ার জন্য যে দেশটির বিভিন্ন পর্যায়ে লিগাল প্রসিডিংস এ তাদেরকে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের প্রধান তিনি, যেখানে একটা হাইয়েস্ট এবং আদালত দুইবার বলেছে কানাডার আদালত বিএনপি সন্ত্রাসী সংগঠন। আমি সেটা বলছি যেখানে একটি দেশের
সর্বোচ্চ পর্যায়ে ট্রায়াল কোর্ট বলতেছেন যে ওনার সরকার, ওনার পুত্র, ওনার পরিবার সবাই বাংলাদেশে ভয়াবহ সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, এই জন্য পুত্রের সাজা হয়েছে, ওনার ক্যাবিনেটের মেম্বারদের সাজা হয়েছে, যেখানে 10 ট্রাক অস্ত্র মামলায় কোর্টের ফাইন্ডিংস আছে যে এই ঘটনা বেগম খালেদা জিয়া জানতেন, যেখানে NSI DGFI বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের কাজে লাগিয়েছেন, যেখানে আন্দোলনের নামে অসংখ্য মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দিয়ে ভয়াবহ সহিংসতা সৃষ্টি করেছেন, যেখানে নেতৃত্ব উনি দিয়েছেন, যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় উনি তাদেরকে বলছেন রাজনৈতিক বন্দী, তাদেরকে মুক্তি দিতে হবে, যেখানে উনি গণতন্ত্র ধ্বংস করার জন্য 15ই ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করেছেন, উনি 22শে জানুয়ারি নির্বাচন 2006-2007 যে অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন এগুলি করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাস করে তাদেরকে রুদ্ধ করা, নির্যাতন করা, 2001-এর অক্টোবরের পরে সারা বাংলাদেশে যে ভয়ঙ্কর সন্ত্রাস, নৈরাজ্য, নারকীয় ঘটনা ঘটিয়েছিলেন, এই লোকটারে তারা মাদার অফ ডেমোক্রেসি বলে ধরছে। হাসির একটা খোরাক, এর একটা লিমিটেশন থাকে। এটা নিয়ে সুভাষ আমরা কেন আলোচনা করতেছেন বুঝতে পারি না, কারণ বুলবুল ভাই চমৎকার ভাবে বলছেন নির্মলেন্দু কবিতার গুণের কবিতার উদ্ধৃতি দিয়ে, যা কিছু আছে তার পাল্টা একটা দিতে হবে। এখন এটা কিন্তু তৈরি করা যায়, আমাদের ওই নীল ক্ষেতে কিন্তু ভালো ভালো পদক তৈরি হয় এবং অনেক সার্টিফিকেট কিন্তু সুন্দর সুন্দর করে বাংলাদেশে ছাপানো যায়। এগুলো তৈরি করে দিলে আমার মনে হয় যারা বিএনপি করেন তারাও লজ্জা পাচ্ছেন যে এটা কি শুরু করছে কি। হাসির খোরাকের একটা লিমিটেশন থাকে, সেই জায়গাটা অতিক্রম করছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন উনি অনেকদিন পর বাসায় আসছেন, এই জন্য বাসায় তো খালেদা জিয়া অনেক আগে আসছিলেন, তিনি তো হসপিটাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল থেকে বাসায় গেছিলেন, সেই সময় দিতে ওনাদেরকে নিবৃত করছিল কে, সে সময় দেন নাই, হঠাৎ করে এটা আবিষ্কার করলেন কি কারণে। কিছু কিছু জায়গা আছে সেই জায়গাটাকে এমন ভাবে এক্সারসাইজ করা উচিত, খারাপ কিছু করতে গেলে সেটাকে একটু সাজগোজ করে একটা রিহার্সাল দিয়ে সেটা করা উচিত। আমাদের ওই যে বুলবুল ভাই কবিটা মজার কথা বলছেন যে বাংলাদেশে অনেকে পদক নেওয়ার সময়, আমি একটা গল্প শুনছিলাম ডাক্তার স্বপন মণ্ডল, সে বলছে যে এক মহিলা, সে বলছে যে গত বছর সমস্ত ভালো ভালো লোকগুলো মারা গেছে। বলে কিরকম? বলে মহাত্মা গান্ধী, তারপর তোমার দাদু ভাই, মানে ওনার হাজবেন্ড এর নাম আনার জন্য মহাত্মা গান্ধীকে নিয়ে আসছে। এরা বুলবুল ভাই ক্যাটাগরিক্যালি বললেন যে এই সাউথ এশিয়ায় বা এই কন্টিনেন্টস এ তারা অন্য কাউকে দিয়েছে কিনা এরকম অস্তিত্ব কিন্তু সেখানে পাওয়া যায় না। আর আমি যে ধরেও নি যে অর্গানাইজেশন থেকে ম্যানেজ করছে এই সাউথ এশিয়ার বা আমাদের এশিয়ান রিজিয়নের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি বিএনপির নেতা, তিনি বিএনপি কে পারপাস সার্ভ করেন, তিনি যদি ওখানে বসে দেন, এবং আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, হুমায়ুন ভাই এখানে আছে, বাংলাদেশে 300-এর উপরে NGO আছে, সব NGO প্রসপেক্ট আছে, লেখা আছে মানবাধিকারের জন্য কাজ করিব, যে এরকম মানবাধিকার সংগঠন অনেক আছে, যেমন একটা সংগঠন আছে তার নাম হলো বাংলাদেশ মানবাধিকার কমিশন, নামই হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং সরকারের এফিলিয়েটেড। এই অর্গানাইজেশন তো মাইক্রো ক্রেডিটের কাজ করে মেইনলি, মাঝে মধ্যে কিছু পদক টদক দেয়, তারা মানবাধিকারের কিছু কাজ টাজ করে, তারা দাবি করেন। এখন এরকম ভাবে কানাডায় যদি কেউ রেজিস্ট্রেশন নিয়ে বা কানাডায় কোনো ফর্মাল কোনো অর্গানাইজেশন কে ওপেন করেন, তারা যদি দুইজনই হন বাংলাদেশি বা বাংলা এই অঞ্চল থেকে যাওয়া মানুষ, আর যদি তারা বিএনপির পারপাস সাফ করেন, তাহলে এইটা না দিয়ে ওরা খোলা উচিত যে আমরা নোবেল পুরস্কার দিই, যে তারা বলবে এটা কানাডিয়ান নোবেল, এরকম একটা নোবেল পুরস্কারও তারা দিয়ে দিতে পারে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, উচ্চ আদালতে সেই সাজা বহাল থাকা, সন্ত্রাসের একজন মহারানী হিসাবে পরিচিত, তাকে মাদার অফ ডেমোক্রেসি পদক দিয়েছে। এ জাতীয় ঘটনা বিএনপি আমাদেরকে যে আরো কত কিছু দেখাবে, আমার মনে হয় বর্তমানে তো করোনাকালীন সময়ে মানুষের আনন্দ বিনোদনের একটু ঘাটতি আছে, আমার মনে হয় বিনোদনের জন্য এটা বোধহয় আয়োজন করে থাকতে পারে। সময় দল করবো আপনার কাছে ফিরে আসবো। আমি কাশেম হুমায়ুন, আপনি দুজনের কথা শুনছিলেন, এবং এই যে কাণ্ড কারখানা শুরু করেছেন তারা, এটার পিছনে কারণ কি থাকতে পারে মনে হয় আপনার? এইটা পরিষ্কার আমার কাছে মনে হয় যে আসলে এটা মানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অর্জন, তার যে অবদান, মানে সর্বক্ষেত্রে উন্নয়ন থেকে তারপর ডেমোক্রেসির ফাইট, ডেমোক্রেসি রেস্টোরেশন, সবগুলো মিলে যে তার যে একটা বাংলাদেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর এই কন্যার যে সাফল্য, এই সাফল্যে আপনি দেখবেন যে এই পর্যন্ত প্রায় 48টির মতো পদক তিনি আন্তর্জাতিকভাবে পেয়েছেন, যেগুলো খুব ইন্টারন্যাশনালি খুব রিপোর্টেড অর্গানাইজেশন, ইনক্লুডিং ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক
ইনস্টিটিউশন থেকে শুরু করে আমি প্রসঙ্গক্রমে একটু বলি, 2015 সালে জাতিসংঘের সবচেয়ে সর্বোচ্চ যে পদকটি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, সেই পদকটি যখন দেওয়া হয় সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছিল কেন তাকে দেওয়া হচ্ছে, যেটা মঞ্জুরাসান বুলবুল ভাই ব্যাখ্যা করলেন। সেখানে বলা হচ্ছিল এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই গাঙ্গেয় বদ্বীপে 10% বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে এবং তিনি পরিবেশ রক্ষায় শুধু সারা পৃথিবীতে যে বার্তা দিয়েছেন সেটার কারণে তাকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ দেওয়া হয়েছে। না শুভজা, প্রত্যেকটা পদকের পেছনে, পদক প্রাপ্তির পেছনে কিন্তু একটা সাইটেশন থাকে, এবং যেটা মঞ্জুল হাসান বুলবুল তার আপনিও কিছু দিয়েছেন, কিছুটা বিশ্লেষণ করেছেন মঞ্জুল হাসান বুলবুলও, এখন আমাদের সে পদক প্রাপ্তির পেছনে কিছু নেপথ্য কিছু যেগুলো আপনার স্বীকৃতি হিসাবে আসে সেগুলো কিন্তু মানে আলাপ আলোচনায় উঠে আসে এবং সেগুলোকে সাইটেশন হিসাবে সেটাকে বলা হয়। কিন্তু আমাদের আনফরচুনেট যেটা আমরা যেটা যে কথা আজকে বাংলাদেশের রাজনীতিতে মানে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই পদক নিয়ে এই প্রশ্ন উঠেছে। এখন প্রশ্নটা হচ্ছে কোন জায়গাটা, প্রশ্নটা হচ্ছে যে আসলে এই পদকটা প্রাপ্তিটা আমি মনে করি যে কোনো পদক আন্তর্জাতিক পদক প্রাপ্তি হচ্ছে আমাদের একটা অর্জন, আমাদের জন্য, দেশের জন্য সম্মান। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেমন 48টি পদক পেয়েছেন তাকে সম্মানিত ভূষিত করা হচ্ছে, এবং কি কারণে, প্রত্যেকটা কারণই কিন্তু সেখানে আপনি উল্লেখ আছে, কিন্তু এর কোনো উল্লেখ নাই যে কি কারণে তাদের মানে এই কি কারণে এটাকে দেওয়া হলো তাকে, এবং কোন অর্গানাইজেশন দিল এই, সেটাও তো একটা প্রশ্ন এসে গেছে যে এই ধরনের একটা অর্গানাইজেশন যে আপনার এই কানাডায় এই একটা অর্গানাইজেশন, আজকে বলবো তো কারেক্টলি বললো যে উনি ওয়েবসাইট থেকে অনেক তথ্যপত্র খোঁজার চেষ্টা করেছেন কিন্তু রেসপন্স এমন পাননি, তথ্যপত্র পাওয়া যায়নি, এবং গণমাধ্যমে বিশেষ করে কালার কন্ট্রোল শিরোনাম একটি আরেকটি আছে যে সম্মাননা খবর জানাতে 3.5 বছর পার, সেটা তো বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশের কোন গণমাধ্যমে যে সব সংবাদ কোথাও আসলো না 3.5 বছর পরে তারা এটা ঘটা করে এটা প্রচার করলো। একটা কথা প্রচার করা হয় সুভাষ, সেটা হচ্ছে যে ওই সময় বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তিনি সাজাপ্রাপ্ত আসামি। এখন আমি তর্কের খাতির না, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, যখন আং সান সুচি আপনার মিয়ানমারে, হ্যাঁ মিয়ানমারে যখন তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো, শান্তি পুরস্কার, নোবেল পুরস্কার যেটা দেওয়া হলো, সেখানে তখনও কিন্তু তিনি জেলে ছিলেন এবং ফলাও করে সেটা প্রচার করা হয়েছে। আপনি যদি আজকে মানে যদি সেটার সাথে কম্পেয়ার করেন, যে কোনো আমি বলবো সম্মানের বিষয়টা হচ্ছে যে কোনো পদক প্রাপ্তি এবং বিশেষ করে আন্তর্জাতিক পদক প্রাপ্তি যদি হয় এবং সেটা যে কেউ লোক না কেন, আপনি যদি আজকে দেশ বলেন না কেউ কোনো যে কোনো লোক আনে সেটা কিন্তু দেশের জন্য খুব মর্যাদা করে আমি মনে করি। এগুলো যদি রাজনৈতিক বিজেপি প্রচারণার জন্য এগুলো করা হয় তাহলে কিন্তু এটা কাউন্টার অনেকটা মনে করি যে আজকে আপনি আমাদের যে অর্জন, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অর্জন, এই অর্জনগুলোকে অনেকটা আমি বলবো অনেকটা তাকে একটা তাতে সমান্তরাল তুলে ধরার জন্য এটা এটা করা হচ্ছে আমি মনে করি। আপনি একটা দেখবেন যে ঠিক একই ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাউন্টার হিসেবে দাঁড় করানো হয়েছিল আপনার জিয়াউর রহমানকে। এখন এগুলি হয়তো রাজনৈতিক ভাবে কতটুকু আপনি আপনি এটা একটা বিতর্ক থাকবেই, আমি মনে করি এগুলো মিথ্যাচার ছাড়া কিছুই না, এগুলো আলটিমেটলি গিয়ে কিন্তু এটা এটা টিকবে না বাজারে। আমি আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করবো। মঞ্জুর হাসান বুলবুল, আপনি ওই লেখার কথা খুব ভালো করে জানেন এবং একটু কিছুটা উল্লেখও করলেন, 2013 সালের 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস এর যে লেখা শিরোনাম দ্য থ্যাংকলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, প্রবন্ধের লেখক বেগম খালেদা জিয়া, এবং তিনি সেখানে লিখলেন মানে তাদের, আমি কোট করছি, তাদের যুক্তরাষ্ট্রের মিত্রদের ব্র্যাকেটে, অবশ্যই শেখ হাসিনাকে বোঝাতে হবে যে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হবে। মানে একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা একজন দেশের যে কোনো নাগরিক দেশের বাইরের একটি পত্রিকায় এইভাবে প্রবন্ধ লিখবেন, মানে এটা তো খুবই আশ্চর্য হওয়ার ব্যাপার। মঞ্জুর হাসান বুলবুল, সেটি আমি বলছিলাম যে দেশপ্রেম বোধ যদি থাকে
আমি তার আগে একটা ছোট্ট খবর দিয়ে নিই, আপনি অনলাইনে যদি খবর দেখেন তাহলে দেখবেন যে বিশ্ব গণতান্ত্রিক দেশ হিসেবে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ আরেক ধাপ অগ্রগতি হয়েছে। যখন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সরকার বিরোধী যে শক্তি আছে, বিএনপি জামাত সহ তাদের সমর্থিত এনজিও গুলি বলছে বাংলাদেশের গণতন্ত্রের ধস নেমে গেছে, বিশ্ব সূচকে কিন্তু বাংলাদেশের আরেক ধাপ অগ্রগতি হয়েছে, মানে ইকোনমিক ধারাবাহিকতাই হচ্ছে। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশের অবস্থান 75তম এবং প্রতি বছর কিন্তু অগ্রগতি হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি 6 থেকে 8 মধ্যে হয় তাহলে পূর্ণ গণতন্ত্রের নিচে যে অবস্থান ত্রুটিপূর্ণ গণতন্ত্র সেখানে অবস্থান, কিন্তু বাংলাদেশের এভারেজ স্কোর 5.99। এবং তার ইন্টেলিজেন্স ইউনিট সে কারো ধারণা না, তার পক্ষ বলে বিপক্ষ বল। তো কাজে এই রিপোর্ট যখন আমরা বাইরে থেকে পাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে কিছু জনসমর মাননীয় মন্ত্রী সমরে যে বললেন যে কিছু এনজিও আছে তারা হিসেব নিকেশ করে বলে দেয় বাংলাদেশে সব ঠিক আছে, উন্নয়ন ঠিক আছে, কিন্তু গণতন্ত্রটা নাই। গণতন্ত্রটা এখন বিশ্বের সূচকে যদি আমি নম্বর পেয়ে অগ্রযাত্রায় থাকি আর এখানে ঢাকায় বসে আপনি আপনার মত গণতন্ত্র চান এবং সেই অনুযায়ী বক্তব্য রাখেন, সেটা তো খুব বিব্রতকর। কাজেই একটি মানে অসম তথ্যের লড়াই আছে এখানে। এখন আমি আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে আওয়ামী লীগ এবং অন্য দল বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকতে চলে না, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে পরিচালনা করতে হয়। কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশকে তৈরি করেছে, আওয়ামী লীগের মাথায় রাখতে হয় যে এই বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পরে বঙ্গবন্ধু যে সূচকের ভিত্তিতে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিলেন বাংলাদেশ থেকে সেইভাবে নিয়ে যেতে হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে ওই জন্য 21 আগস্টের হামলা করতে হয় সেটা বিচার করতে হয়, আর উন্নয়ন তো করতে হয়। কারণ আর বিএনপি ক্ষমতায় আসতে অন্য কিছু করার দরকার নেই, ক্ষমতায় থাকাটাই জরুরি এবং তারপরে লুটপাটের যা কত হিসেব নিকেশ তো আমাদের কাছে আছে। এটি হচ্ছে মৌলিক পার্থক্য। আমি আপনার অনুষ্ঠানে বহু বলেছিলাম যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাসন থেকে বাংলাদেশে ফিরে আসছেন, আমি আমার একটা লেখাতেও লিখেছিলাম যে আসলে সেটি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসে না, তার হাত ধরে বাংলাদেশের বাংলাদেশে ফিরে আসে। কারণ 75-এর 15 আগস্টের পরে তো বাংলাদেশ থেকে বাংলাদেশে উদয় হয়ে গিয়েছে। এই যে শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বাংলাদেশটা সৃষ্টি করেছেন এবং তার পিতাকে হত্যা করার পরে তিনি যে বাংলাদেশটি নিরুদ্দিষ্ট হয়েছে, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে হাতে ধরে আবার বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাকে এই বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে চলতে হয়। কিন্তু বেগম খালেদা জিয়া তার দল বা তার সহযোগীদের বাংলাদেশকে নিয়ে নিয়ে চলতে হয়, তারা নিজেরা নিজে চলতে চান, তারা ক্ষমতায় যতদিন থাকেন একরকম চালান আর ক্ষমতার বাইরে থাকলে এখন এই যে এরকম নানা ধরনের পদক যোগায় নিজেদের স্বীকৃতি আদায় করার চেষ্টা করেন। তো এটি ওই যে তিনি মাননীয় মন্ত্রী সমরজল করিম বললেন যে একটা হাস্যাস্পদ ঘটনা, একটি বড় রাজনৈতিক দল তারা আন্দোলন করবেন, তারা পার্লামেন্টে যাবেন, তারা হয়তো আবার ক্ষমতাও যাবেন যদি জনগণ তাদেরকে ভোট দেয়, কিন্তু তাদেরকে এরকম হাস্যকর আচরণ ওই জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক বা বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক কি বলে ফলক নেওয়ার জন্য এরকম নাটক করার কোন দরকার নেই। এটিতে তাদের নষ্ট হয়, আমাদের যে আমাদের মিডিয়াতে যে এতগুলি আমরা নিউজ করলাম তাতে কিন্তু আন্তর্জাতিক ভাবে মানুষ হাসে। এই যে আপনি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বলছেন গণতন্ত্রে এগুচ্ছে শেখ হাসিনার হাত ধরে, আর গণতন্ত্রের মাদারের পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা, আর সমরজল করিম তো বললেনই যে তার গণতন্ত্রের পক্ষে তার অবদান দিকে। কাজে আমার ধারণা আমাদের রাজনৈতিক যারা দায়িত্বশীল হতে হবে তারা আন্দোলন করুক, বক্তৃতা দিক বিবৃতি দিক সেটা ঠিক আছে, কিন্তু বাকি জায়গায় একটা দায়িত্বশীল আচরণ করতে। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট সমরজল করিম, মঞ্জুর হাসান বুলবুল যা বললেন আমি একটু যোগ করি, আওয়ামী লীগ এগিয়ে থাকে, আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে রাখে, এবং তারপরে যদি আপনি যোগ করেন। দেখুন এখানে একটা বিষয়কে আমি একটু প্রণিধানযোগ্য মনে করি, সেটা হলো সবখানেই যখন কম্পারেটিভলি প্যারালাল এগোবার একটা প্রবণতা বাংলাদেশে দেখি, অনেকে বলে যে না বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান দুইজনকে সম্মান দিতে হবে, মানে এক কাতারে নিয়ে আসতে চায়। এখন সেখানে হিসাব নিকাশ মিলাতে হয় যে কার লেভেলটা কি,
এই লেভেলটা হিসাব নিকার যখন না করে দেশে কিছু জ্ঞান পাপিও, আবার কেউ কেউ বলে যে আরে কোন সামলে গেছে মুক্তিযুদ্ধ এখনো জাতিকে বিভক্ত করা, এরকম কিছু লোক এ দেশে আছে বিধায় কিন্তু এইসব আলাপ আলোচনা আছে। না আমি সব বলছি যে সঙ্গে ধরেন এমন কিছু ব্যক্তিবর্গ থাকে যাদের জ্ঞান পাপিয়ান বলি, যদি আমি হিসাব করি যে বঙ্গবন্ধুর সন্তানরা কি করেছে, সেই হিসাবে যদি আমি দেখি যে জিয়াউর রহমানের সন্তানরা কি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মেয়েদের লেখাপড়া কি, তাদের স্ট্যান্ডার্ড কি, প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার ছেলে মেয়েদের লেখাপড়া কি, তাদের স্ট্যান্ডার্ডটা কি, আর কম্পারেটিভ স্টাডি যদি করি বেগম খালেদা জিয়ার পুত্রদের কারবারটা কি এবং তার যারা আত্মীয় স্বজন আছে তাদের অবস্থানটা কি। বেগম খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে বলা হয় বিশ্বের অন্যতম সৎ পরিশ্রমী প্রধানমন্ত্রী, আর খালেদা জিয়া তো স্বীকৃত ভাবে এখন দুর্নীতি দেয় কারাদণ্ড হওয়ার পর তার কোন তার সম্পর্ক শব্দ নাই, তার পুত্র দুজনের একই অবস্থা, একজনের টাকা বিদেশ থেকে আনা হলো, অপরজন খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এবং দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত হয়ে বিদেশে অবস্থান করতেছেন। এই লেভেলটা মিলাবার চেষ্টা করে আমাদের দেখছি একজন প্রয়াত সাংবাদিক, তিনি খালেদা জিয়ার উপর বড় একটা বই লিখে প্রেস ক্লাবে সুন্দর ভাবে অনুষ্ঠান আয়োজন করলেন, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক তিনি যে বললেন যে জীবন আমি সৌভাগ্যবান বোধ করছি বেগম খালেদা জিয়ার উপর লেখা এমন একটি বইয়ে রাস্তা আলোচনা করার সুযোগ আমি পেয়েছি। এই যে প্রফেসর, সে আবার প্রায় টক শোতে আসে, বিভিন্ন জায়গায় আসে, মাহফুজুল্লাহ সাহেব ওই অবস্থায় ছিলেন, এই লোকরা কিন্তু সমাজের বিশিষ্ট ব্যক্তি, তারা যখন এই জাতীয় লেভেলটাকে হাই লেভেল করার চেষ্টা করেন তখন আমার মনে হয় আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি। জাতিগতভাবে আমরা অনেক দিকে এগিয়ে যাই কিন্তু এদের যখন দেখি এই কর্মকাণ্ড তখন মনে হয় যে জাতিগতভাবে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি। যেটা বুলবুল ভাই বললেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন এইসব নিউজ টিউজ দেখে তখন হাসির করা হয়। আমি বিএনপির এক নেতার জিজ্ঞেস করলাম যে বেগম খালেদা জিয়ার আর্টিকেল লেখার পরের দিনই ব্যারিস্টার মওদুদ বিএনপির দিদেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে এই আর্টিকেল বেগম খালেদা জিয়া রেখে দেশের জন্য খুব ক্ষতিকর কাজ করছে, পার্লামেন্টে তীব্র সমালোচনা হচ্ছে। উনি বললেন যে পার্লামেন্টে যারা সমালোচনা করছেন তারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন, বেগম খালেদা জিয়া সঠিক লিখেছেন। এই ভেরি রিসেন্টলি যমুনা টেলিভিশনে মওদুদ সাহেবের জুনিয়র বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন কেইটেনে ধরছেন একজনে, তো খোকন বলতেছে যে বেগম খালেদা জিয়ার যে জাতীয় লেভেল গৃহহীন থাকবে না, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ সর্বত্র পৌঁছাবে, ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থার সৌভাগ্য আজকে এই সুভাষ সিংহ রায়ের প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করতে পারতেছি, তারেক রহমানের সঙ্গে তার লোকরা পার্টিসিপেট করতে পারতেছে, আর খালেদা জিয়া একটা অশিক্ষিত মূর্খ সে সেদিন সাইবার কানেকশন নেয় নাই, কে তাকে বুঝিয়েছে দেশের তথ্য উপাত্ত সব ফাঁস হয়ে যাবে এই জন্য নেয় নাই, আজকে সেটার ব্যবহারই আমরা সকলে মিলে করছি। আজকে কোথাও লঙ্গরখানা খুলতে হয় কোনো মানুষ না খেয়ে আছে, আজকে বিভৎস অবস্থায় কোনো লোককে দেখা যায় টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারে না, স্কুল থেকে ঝরে পড়তেছে, এরকম কোন জায়গা আছে? করোনাকালীন সময় আমেরিকা 1,40,00,000 লোকের ভাতা বন্ধ করে দিয়েছে আর শেখ হাসিনার বাংলাদেশে ভাতার পরিসর বেড়েছে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে, এবং যারা পেতেন তাদের সংখ্যা যেমন মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা এক্সটেন্ড করা হয়েছে, এবং এই ফ্যাসিলিটিসটা কিন্তু দল মত নির্দেশে একেবারে ডোম থেকে শুরু করে মন্দিরের ইমাম মসজিদ সরি মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম থেকে শুরু করে সকল মানুষ যাচ্ছে এবং কোথাও কোনো সংকট দেখা দিচ্ছে না। এই জায়গাটা বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে গেছে তাকে গণতন্ত্রের মা হিসেবে সবাই অভিহিত করে, তাকে মাদার অফ ইউনিটি বলে, ভেরি রিসেন্টলি জলবায়ু সম্মেলনে তাকে বলা হয়েছে দুর্গতদের কণ্ঠস্বর। এখন ওইগুলো শোনার পর এদের মনে হয় আমরা বসে আছি কেন, আমাদেরও কিছু কণ্ঠস্বর দরকার, কিন্তু কর্কশ কণ্ঠস্বরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না, নাটক সৃষ্টি করে শেখ হাসিনার প্যারালাল হওয়া যায় না। এই পরিকল্পনা যারা করতেছেন আমার ধারণা তারা বিএনপিকে ডুবাবার, তো এমনি বিএনপি তো ডুবে যাচ্ছে, একবার চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য বোধ হয় হাস্যকর কাহিনী তারা। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাশেম হুমায়ুন, মাননীয় প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরাম জাতিসংঘের তার তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সারা পৃথিবীতে তিনি সম্মান বয়ে আনছেন, আপনি যদি খুব ছোট করে একটু বলেন আমরা অনুষ্ঠানে শেষ প্রান্তে। না আমি আমার আমি এই হিস্ট্রি যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা হিস্ট্রির দিকে তাকান যে হুই শেখ হাসিনা, শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী নন, শুধু প্রধানমন্ত্রী নন, তিনি জাতির জনকের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে, তো তার যে বঙ্গবন্ধুর যে লড়াই সংগ্রাম
এই সংগ্রামের সাথে কিন্তু এই ব্লাডের সাথে শেখ হাসিনার সংগ্রাম মিশে আছে। আজকে এই এদের যে বঙ্গবন্ধুর পরিবারের কারোর যদি কোনো অর্জন হয় সেটা আমি মনে করি যে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের সম্মান। আজকে 15 আগস্ট 1975 সালের নির্মম হত্যাকাণ্ডের পরে, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে দীর্ঘ লড়াই করে শেখ হাসিনা আজকে দেশকে যেই জায়গায় নিয়ে গেছেন, আজকে ক্ষমতায় আসেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, কিন্তু যেই জায়গায় নিয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশ, একটা সময় বলা হচ্ছিল ইভেন হেনরি কিসিঞ্জার বলেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে একটা তলাবিহীন ঝুড়ির দেশ, আজকে কিন্তু সেই জায়গাটায় নাই। হ্যাঁ, আজকে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু আমাদের সম্মান বাড়ছেই, শুধু বাড়ছেই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, 80-এর দশকের মাঝামাঝি সময় কবি হাসান হাফিজুর রহমান তিনি বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে গিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা বারবার তাকে আপনি আপনি করে সম্বোধন করতেন। তখন কবি হাসান হাফিজুর রহমান বলেছিলেন যে আপনিই তো বাংলাদেশ, কারণ তার আগে বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন আমার বয়স তো অনেক কম আপনার তুলনায়, আপনি আপনি করছেন কেন? তখন বলেছিলেন শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। দর্শক, খবর প্রতিদিনের আজকের এই সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানে শেষ করছি। সকাল 11:10 আবার পুনঃ সম্প্রচারিত হবে বিটিভি ওয়ার্ল্ডে, আপনারা দেখবেন আশা করি, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, একে অপরকে সহযোগিতা করবেন।